কিছু সময় বাণিজ্যিক বিরতির পিছত পুনের উভতি আইছো আমার বিশেষ অনুষ্ঠান বাহির সুরর মাজলে। মানে তরালী শর্মা, লোকনাথ রায় কিছু সময় পূর্বে কৈছিল যে তেখেত সংগ্রামের প্রতীক, সাধনার প্রতীক, সততার প্রতীক। মানে জানাত আপনার গোটেই পরিয়ালটো তেখেতর ঘরের যখন পুরনি ঘর, বশিষ্ঠ দেবশর্মাও এগারী সত্রাধিকার, আর তার বাহির গোটেই পরিয়ালটোর সন্দর্ভ যদি এইখানে মুহূর্তে অকনমান জানি বিচার যে এটা সত্রিয়া সংস্কৃতি বা গোটেই সাংস্কৃতিক পরিয়াল মোটামুটিভাবে। দেউতা তো দেউতাই মোর খুড়া, মোর ডাঙর খুড়া বরপেটা সত্র সত্রাধিকার বশিষ্ঠ দেব শর্মা, আর মোর সরু খুড়া মুরারী শর্মা, সত্রিয়া সংস্কৃতির জড়িত বরগীতর গবেষক, নিজে শিক্ষাগুরু, সংগীতর শিক্ষা দিয়ে। আর মোর মাহতর ঘরখনো মোর ককা রজা বলে কৈছিল যাত্রা পার্টির দিনতে তেখেতে অ্যাক্টিং করেছিল। গতি এই গোটেই পরিবেশটা বিশেষকে সরুতে যে আমার মোল্ডিং বলে যে কয়, মানে গরম বন্ধর সময় যেটা বরপেটালে যাও সুন্দরীদে সত্র, তেতিয়া আমার খুড়াহাতর ঘর আমার সরু সুন্দরীদে একবারে সত্রে ঘরখন, তাতে আমার আখরা হয়। ককাই আমার মন্ত্রব শিকায়, আইতাই সেইব গীত গায়, আর খুড়াই গায়। এই গোটেই পরিবেশটা পাওঁতে পাওঁতে কি হল, এই যে আমার যে থলুয়া গীত মাতব যুর দেউতাহতর নিচিনা মানুষ যুর দেউতাহতে ধরে আছে, সেই বস্তুব গম নোপাকে ভাল পাওয়া হলো প্রথম কথা। আর দ্বিতীয়তে আমার মাজতে কিন্তু বহুত বস্তু আছে, আমি তারমানে আমার এতিয়া মই যেটু মই সংগীতের ক্ষেত্রখনত ঘুরি যেটু ভাবো যে এতিয়া আমি সকল আমার সকলোয়ে কিন্তু এন্টারটেইনমেন্ট ইজ গ্ল্যামার সেটু লাগিবই, কিন্তু যেটু আমার থলুয়া বস্তু আমার নিজের মাজতে ইমান ধুনিয়া বস্তু আছে। কিন্তু আপোনালোকে এটা কথা নিশ্চয় লক্ষ্য করেছে সাগে, তথাপিও মই কও যে মানুহ কিন্তু এতিয়া আকৌ সেই ফকুলে ঘুরি গৈছে। আজি আজি কিছু কিছু দিনৰ পৰা যদি চাই লোকনাথ দাস কথাটো সঁচা হয় নে নহয় বাৰু? মানে সংগীতের ক্ষেত্রে ময়ো তরালিয়ে কৈছে আমার অভিজ্ঞতার দেখিল যে বেসিক যে ফাউন্ডেশন কিন্তু ফোক মিউজিক, আর ফোকর আকো শাস্ত্রীয় সাধনাটো যে ব্যাকরণ বিজ্ঞানটো এই গোটেইখিনি দরকার। আধুনিক গান গাবলে গেলে এটা ফিউজন টিউজন নতুন কনসেপ্ট কনসেপ্ট আহিছে, কিন্তু সবতে দেখা যায় ফোকটো কিন্তু এটা মানে থাকে ফাউন্ডেশন, মানে এটা ভেটি। এটা প্রভাত দাহতর কথাটো মই দেখিলো যে প্রভাত দাহ কথাটো তরালি উলিয়াইছিল কথাটো, আমি প্রভাত দার বেশি ফোক বেস্ট এই নাও খেলো গীত গালে গালে, কিন্তু প্রভাত দায় অসমিয়া আধুনিক গানের জগৎখনতো কিন্তু বেলেগ ধরনের বিচরণ করেছে। কেটামান ইমান সুন্দর গান করেছে ফিল্মের গান, সেকটা গান শুনলে সেই একজন প্রভাত সমান মানুষ সুদিব লাগিব। এটা গান মানে গুনগুনাই দিছো, সন্তান ছবিত করেছিল না প্রভাত দায়, ভুল হব পারে মই গুনগুনাই দিছো, সন্তান ছবিত করেছিল কেনকে আহা আহা কাষতে বহা কোয়াচুন কোয়াছে নাই নাহা নামাতা কথাও নোকোয়া একো, দীপেন বৰুৱা গাইছে লাজ কৰিছা, লাজ কৰিছা ইন্দ্ৰাণী গাঙ্গুলী গাঙ্গুলীয়ে গাইছে ঠিক তেনেকে, সৰুকৈ বকুল ফুললাহি পৰিছে বতাহ দেহি বুটলি আনো গৈ বো, এই যে সুর ভরি নুপুর রঞ্জন 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 তারপরে নিতুমণি মানে কব খুঁজছো যে আধুনিক সংগীত চর্চা করব হলেও যে ফোকর হেরি দরকার, সেখানে আর বরপেটার প্রসঙ্গ মানে অকন শ্রদ্ধারে কব খুঁজছো যে বরপেটার সম্পর্ক মানে অকন অধ্যয়ন করবলে চেষ্টা করেছিল যে শৈলধর রাজখোয়াই লিখেছিল আকাশত হরিনাম বতাহত হরিনাম হরিনাম শিশুর মুখত, এই যে যোগেশ ভরালী নরহরি বুড়া ভকত পুরুষোত্তম দাসের রত্ন ওজালৈকে তরালি সত্রলৈকে বরপেটার অকল সত্র সংস্কৃতি নাই কোনো আধুনিক সংস্কৃতি, পুরুষোত্তম দাসে জোনবাই দেশতে গান গাইছিল, রত্ন ওজার সেই দীপালী বরঠাকুরের এই নদীর ইপারে, বা নরহরি বুড়া ভকতের ভোরতাল, যোগেশ ভরালী সেই নৌচাদে যে ঘন বরষুণ পিছল নাতিন মাতি নি দুঃখ ভয়রা দিন ভিতর এইবিলাক করেছিলে, গতি এই ট্রেডিশনটো ট্রেডিশনটো কিন্তু আমি জানার দরকার। আর প্রভাত দা আসলে এই ট্রেডিশনটোর ফসল প্রোডাক্ট অল্প বহল ভিত্তিক কবলে গেলে, আর যেটা পথুরঘাটে রিঙিয়ায় যে টাইটল সং প্রভাত দায় করেছে এই গোটেইবিলাক চাবলে গেলে, এখানে প্রভাত দার সম্পর্কে ইমান কম সময়ত আমি আলোচনা করছিলাম, কথা পাতিম মই আপোনাক এটা যদি খুব ভক্তিমূলক সুর এটা এইখিনিত শুনাবলৈ কওঁ কোনটো শুনাব?
বাহিৰ নে গানত দুইটাতে দুইটাতে আপুনি গাবও পাৰে বজাবও পাৰে মূল বুলিলে নামখোকাৰ সুৰ এটা কল হয় মাধৱ মুকুন্দ অ মুৰাৰী কি গতি হৈল মাধৱ মুকুন্দ অ মুৰাৰী কি গতি হৈল হা খুব সুন্দৰ, সঁচাকে সুন্দৰ। মই দীপক শৰ্মা, মই আপোনাৰ কাষলৈ আহিছোঁ। বহু সময় মই ৰৈ আছোঁ যে এটা লোকসংগীতৰ বা আপোনাৰ নিজৰ পছন্দৰ খুব ভাল লগা অকণমান সেই লোকসংগীতৰ বেছতে মই সদায় শুনি আহোঁ।